হ্যালো ফ্রেন্ড, টেকনিক্যাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে ফোনের ব্যাপারে আলোচনা করব, মাইক্রোম্যাক্স HS3-এর ব্যাপারে। তো ফোনটি লঞ্চ হওয়ার আগে কিছু খবর লিক হয়ে বাইরে বেরিয়ে এসছে। তো এখনও পর্যন্ত যারা টেকনিক্যাল ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো এই ফোনের ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে 5.1 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। রেগুলেশনের দিক থেকে দেখতে গেলে 1440x720 রেগুলেশন আছে। আর ক্যামেরার দিক থেকে দেখতে গেলে এই ফোনে ক্যামেরা আছে, রেয়ার ক্যামেরা আছে, 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সাথে। আর ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেল সফট ক্যামেরা, সফট ফ্ল্যাশের সাথে ক্যামেরা আছে। আর প্রসেসরের দিক থেকে দেখতে গেলে 1.4 GHz অক্টাকোর প্রসেসর আছে। আর এর র্যামের দিক থেকে দেখতে গেলে 3 GB র্যাম আছে, 32 GB ইন্টারনাল মেমোরি এবং এক্সটার্নাল মেমোরি লাগাতে পারবেন 128 GB পর্যন্ত। তো এখনও পর্যন্ত ব্যাটারি MAH কত বা এর প্রাইস কত রাখা হতে পারে সেরকমভাবে কোনো খবর জানা যায়নি। তো বলা যাচ্ছে যে 10,000 থেকে 12,000-এর মধ্যে এই প্রাইস রাখা হতে পারে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ছোট্ট খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করতে।